পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার ইসলামাবাদে জড়ো হয় হাজার হাজার পিটিআই সমর্থক। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতেই এদিন রাজধানী শহর রূপকণ্ঠে সমাবেশ করে পাকিস্তান তেহরিক ইনসাফ। সমাবেশে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতারা। সবার দাবি একটাই, ইমরান খানের মুক্তি। দেশকে রক্ষা করতে তার বিকল্প নেই বলে দাবি করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে আসতে বাধা দেওয়ায় শাহবাজ সরকারের তীব্র সমালোচনা করেন নেতারা। পিটিআই ও ইমরান খানকে সরকার ভয় পায় বলেও অভিযোগ করেন তারা। এদিন ইমরানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন দলটির নেতারা। একই সঙ্গে সরকারকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছে দলটি। এর মধ্যে ইমরানকে ছেড়ে না দিলে নিজেরা তাকে মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চলতি মাসে একই দাবিতে লাহোরে বিশাল সমাবেশ করার কথা রয়েছে পিটিআই এর। এমনকি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও আন্দোলন শুরু হুমকি দেওয়া হয়েছে। এজন্য এদিন সমর্থকদের প্রস্তুত থাকতে বলা হয়। এর আগে সমাবেশ ঘিরে সারা দেশ থেকেই রাজধানীতে আসে পিটিআই সমর্থকরা। অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়, জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এরপরও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে ইমরান সমর্থকদের। 2022 সালে 10 এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এরপর থেকে একের পর এক মামলা হয় তার বিরুদ্ধে। এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। রাহুল রানা, সময় সংবাদ।